তো গেমিং কমিউনিটিতে চেঞ্জ আনা দরকার, আর সেই চেঞ্জ আনার জন্য রিলিজ হচ্ছে ডেল্টা ফোর্স। তো ডেল্টা ফোর্স এমন একটি গেম যেটি সবগুলো গেম থেকেই আলাদা, কারণ এই গেমের মধ্যে এমন এমন কিছু জিনিস দেখতে পারবেন যেটা এর আগে পাবজি মোবাইল, ফ্রি ফায়ার, ভ্যালোরেন্ট, ওয়ারজোন মোবাইলেও দেখতে পাননি। তো সেই জিনিসগুলো কি সেটা তো বলবো, তার পাশাপাশি গেমটা আপনারা মোবাইলে কী করে ডাউনলোড করবেন এবং মোবাইলে খেলার জন্য কত জিবি র্যাম রোম লাগবে, এছাড়াও গেমটা খেলতে কেমন, গেমের মধ্যে কী কী আছে এগুলোও বলবো। তো তার জন্য ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আর আপনি যদি আরিফ আহমেদ গেমিং চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটাকে লাইক করে দিবেন, আর এরকম সব নতুন নতুন গেমের আপডেট রেগুলার দিতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিবেন। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, ইটস মি আরিফ আহমেদ। ফিরে আসছি ইন্টার পর। গত পরশু দিন ট্রেলার রিলিজ হলো, এবং ট্রেলার রিলিজ হওয়ার পরই প্রত্যেকটি প্ল্যাটফর্মের প্লেয়ারেরই মাথা নষ্ট হয়ে গেছে, আর তার কারণ হচ্ছে সামনে তো ট্রেলার দেখতে পাচ্ছেন যেটা কতটা স্মুথ গ্রাফিক্স এবং কত সুন্দর গ্রাফিক্স, এটা অন্য অন্য গেম থেকে টোটালি আলাদা। আর সব থেকে বড় বিষয় হচ্ছে এই গেমটা তৈরি করা হচ্ছে 1998 থেকে 2035 সাল, মানে ফিউচার বেস করে বানানো হচ্ছে, যেখানে ফিউচারিস্টিক জিনিসপত্র দেখতে পারবেন এবং এমন কিছু জিনিস দেখতে পারবেন যেটা এর আগে অন্য কোনো গেমেই দেখতে পাননি। আর তাছাড়া গেমের মধ্যে তিন ধরনের মড থাকবে এখন আপাতত, যেমন পিভিপি মড, হ্যাজার্ড মোড, আর হচ্ছে স্টোরি লাইন মোড। তো নর্মালি পিভিপি মোড তো আমরা জানি, আর যে হ্যাজার্ড মোডটা থাকবে এই মোডের মধ্যে আপনারা একটু ভিন্ন রকমের স্বাদ পাবেন, এখানে ট্যাঙ্ক চালাতে পারবেন, এখানে হেলিকপ্টার চালাতে পারবেন, আরও অনেক কিছু। আর স্টোরি লাইন মোড তো আপনারা জানেনই, যেখানে একটা স্টোরি থাকবে এবং সেই স্টোরিগুলো আপনাকে কমপ্লিট করতে হবে মিশনের মাধ্যমে। তবে এই গেমটা কেন সব থেকে আলাদা, তো বেসিক্যালি গেমের গ্রাফিক্সও অনেক ভালো করেছে, যেটা সবাই দেখে সবারই ভালো লেগেছে। এছাড়াও আপনারা সকলে জানেন রিসেন্টলি আসতেছে ওয়ারজোন মোবাইল, যেটার গ্রাফিক্স দেখেও কিন্তু সবাই ভালো লেগেছিল, কিন্তু ডেল্টা ফোর্সের গ্রাফিক্স দেখে সবাই বলতেছে এটা নাকি ওয়ারজোনের থেকেও বেটার হবে। তো আপনারা যাতে সামনে গেম প্লে দেখতেই পাচ্ছেন এবং গ্রাফিক্স দেখতে পাচ্ছেন, তো আপনার কাছে কী মনে হয়, এটি কি অন্য অন্য গেম থেকে টোটালি আলাদা এবং অনেক ভালো করেছে নাকি, এটা আপনার মতামত কমেন্টস করবেন। আর তাছাড়া গেমটা একটি ফার্স্ট পার্সন শুটার মাল্টিপ্লেয়ার গেম, আর গেমটা রিলিজ হবে অনেকগুলো প্ল্যাটফর্মে, যেমন প্লে স্টেশন, নিনটেন্ডো, পিসি, অ্যান্ড্রয়েড, iOS, এই কয়টা ডিভাইসের মধ্যে আপাতত গেমটা লঞ্চ হবে। তবে মজার বিষয় কি জানেন, এর আগে যত হাই গ্রাফিক্স গেমগুলো রিলিজ হয়েছে সবগুলো কিন্তু শুধু পিসি, এক্সবক্স, প্লে স্টেশনে রিলিজ দেওয়া হতো, কিন্তু এই গেমটা সবগুলো প্ল্যাটফর্মেই অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে একসাথে, যেমন অ্যান্ড্রয়েড এবং iOSও। তো এই জিনিসটা সবার কাছে ভালো লাগছে যে ফাইনালি ভালো একটা গেম আমরা মোবাইলেও খেলতে পারবো। তো এই জিনিসটার জন্য মোবাইল গেমার্সরাও অনেক হ্যাপি। আর যেহেতু গেমের গ্রাফিক্স হাই থাকবে এবং গেমটা ফিউচারিস্টিক এবং ফিউচার বেসড গেমটা তৈরি করা আছে, তো গেমের মধ্যে অনেক কিছুই থাকবে যেগুলো আপনারা এর আগে অন্য কোনো গেমে দেখেননি। তো এরকম একটা ডিফারেন্ট গেম খেলার জন্য রেডি হয়ে যান। তো এবার শেষে গেমটা কী করে ডাউনলোড করবেন, অথবা গেমটা খেলার জন্য কত জিবি র্যাম রম লাগবে। তো বেসিক্যালি গেম নিয়ে কোনো অ্যানাউন্সমেন্ট এখনও তারা করেনি যে গেমটা কবে রিলিজ দিবে বা গেমটা খেলার জন্য কত জিবি র্যাম রম লাগবে। তবে তারা একটা জিনিস অ্যানাউন্সমেন্ট করে দিয়েছে, সেটা হচ্ছে গেমের প্রি রেজিস্ট্রেশন। তো আপনারা চাইলে গেমটা প্রি রেজিস্ট্রেশন করতে পারেন আপনার মেইলের মাধ্যমে, একটা লিঙ্ক আছে অফিসিয়াল লিঙ্ক তাদের, সেই লিঙ্ক আমি আমার কমেন্ট বক্সে দিয়ে রাখছি, আপনারা সেই লিঙ্কটা নিয়ে তাদের ওয়েবসাইটে যেয়ে আপনারা চাইলে প্রি রেজিস্ট্রেশন করতে পারেন। এবং প্রি রেজিস্ট্রেশন করলে যখন গেমটা লঞ্চ হবে প্লে স্টোরে, তখন ডাউনলোড করলেই আপনি অনেকগুলো গিফট পাবেন, যেই গিফটগুলো লেজেন্ডের গিফটই বলা যায়, কারণ সেগুলো পরবর্তীতে আর তার গেমের মধ্যে দিবে না। তো যারা যারা প্রি রেজিস্ট্রেশন করেননি, কমেন্ট বক্স থেকে লিঙ্ক নিয়ে এখনই যে প্রি রেজিস্ট্রেশন করে ফেলেন, আর খুব শীঘ্রই তারা গেমের অ্যানাউন্সমেন্ট এবং আরও অনেক কিছু দিবে। তো সেগুলো যখন আসবে এবং আপডেট যখন পাবো, তখন সর্বোচ্চ চেষ্টা করবো আপনাদেরকে সবার আগে জানিয়ে দেওয়ার জন্য। তো তার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন। তো যাই হোক, এই হচ্ছে ভিডিও, যদি ভিডিও ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে দেবেন। আর আপনারা যারা বাংলাদেশি ট্রেন সিমুলেটর গেম খেলছেন, বাম পাশে ভিডিও দেখতে পান, আর যারা নতুন আর কি ব্যাটল রয়্যাল গেম খেলছেন, ডান পাশে ভিডিও দেখতে পান। তো দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে, সে আপনার ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।